আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আমাদের নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে গত পর্বে আপনাদের সাথে আমার নানুর মারা যাওয়ার খবরটা শেয়ার করেছিলাম তো ওই দিন আপনাদের সাথে মিলাদের পর্বটা শেয়ার করা হয়নি সেটা নিয়ে আজকে চলে আসলাম আমরা ঠিক একদিন পরে আবার বাড়িতে যাচ্ছি কারণ আমি তো আগের দিন আপনাদের সাথে বলেছিলাম যে আমি আমার বোন আমার মেয়ে আর আমার বড় মামি মামা বোন আমরা চলে এসেছিলাম যে যার বাসায় চলে গিয়েছিলাম কারণ আমাদের সবার বাসায় খালি ছিল তো পরের দিন আবার আমার একটা মামা মানে আমার আম্মুর চাচা তো ভাই আমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমার মামা বোন সাথে আমার মেয়ে এখানে হচ্ছে আমার মামি তো আমরা সবাই যাচ্ছিলাম বাড়িতে পরের দিন আবার মিলাদের উদ্দেশ্যে তো ওই দিন আমরা সবাই একসাথে আবার ব্যাক করব আর কি যারা বাড়িতে আছে তাদের সাথেই তো আমরা যখন মির্জাপুরে পৌঁছালাম ওখানে পৌঁছানোর পরে মামা আমাদেরকে নাস্তা খাওয়াতে নিয়ে গেল যদিও আমরা বাসা থেকে খেয়ে গিয়েছিলাম আমরা নামতে চাচ্ছিলাম না তারপর মামা জোর করলেন এই জন্য ওখানে বসে একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম তারপর আবার রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো আমাদের কিন্তু গাজীপুর থেকে টাঙ্গাইলে আমাদের নানুর গ্রামের বাড়িতে পৌঁছাতে খুব বেশি সময় লাগে না সব মিলে ঘন্টা দুয়েকের ব্যাপার তো এই যে এখানে কিছু বাড়ি আছে বলেছিলাম যে খুব সুন্দর যেগুলো দেখলে আপনি বুঝতেই পারবেন না যেটা গ্রাম নাকি শহর খুব সুন্দর সুন্দর মার্জিত কিছু গ্রাম ছিল গ্রামের মধ্যে কিছু বাংলো বাড়ি ছিল তারপর কিছু ছোট ছোট পৌর অফিস ছিল যেগুলো দেখে খুব ভালো লাগছিল আমার যে গ্রামের এতটা উন্নতি হয়েছে তো এখানের বাড়িঘরগুলো সবই দেখলাম যে ম্যাক্সিমাম বাউন্ডারি করে খুব সুন্দরভাবে করা সেপারেটভাবে কিন্তু এমনভাবে করা যে বাইরে থেকেও জিনিসগুলো দেখা যায় মানে বাউন্ডারিগুলোতে হাফ কিছু ডিজাইন করা হয়েছে এমনভাবে যে বাইরে থেকে বাড়ির সৌন্দর্যটা ভালোই করেই বোঝা যাচ্ছে তো এই যে এইসব বাড়িগুলো দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম আর এখান থেকে আমাদের গ্রাম একদম কাছে মানে এই গ্রামটাতে যখন ঢুকি তখনই বুঝতে পারি যে নানদের গ্রামের খুব কাছে চলে এসেছি ঠিক এই গ্রামের পরের গ্রামটি আমার নানুদের গ্রাম তো আমরা বাড়িতে পৌঁছে গিয়েছে এই যে আমরা গাড়ি থেকে এখন নেমে পড়লাম আর যে গাড়িটা আমাদের নিয়ে গেছে ওটা সারা দিনের জন্য রিজার্ভ করা হয়েছে যেহেতু তো ওই গাড়িটি আবার বিকালবেলা ব্যাক করবে আর তারা যেহেতু ঢাকা থেকেই যাবে তাই আমাদেরকে সাথে করে সকালে নিয়ে গেছে আবার সন্ধ্যার সময় বাকিদের সাথে আমরা একসাথে চলে আসবো আর কি তো বাড়িতে ঢুকেই দেখলাম প্যান্ডেল করা হয়ে গেছে এদিকে সব চেয়ার টেবিলও সেট করা হয়ে গেছে এগুলো সম্ভবত আগের দিন রাত্রেবেলায় করে দিয়ে গেছে কারণ আমরা খুব সকাল সকালে রওনা হয়ে গিয়েছিলাম আটটার মধ্যেই আর কি তো গিয়ে দেখলাম সব প্রিপারেশন রেডি এখন শুধু রান্নাবান্না চলছে বাজার ঘাটও আমার বড় মামা আগের দিনও করে রেখেছেন কারণ তিনি বাড়িতে এইগুলোর জন্যই ছিলেন যাতে করে অনুষ্ঠানের জিনিসগুলো আগে ভাগেই সব গুছিয়ে নেওয়া যায় তো ওনারা এখন রান্না মোটামুটি চড়িয়ে দিয়েছে মাংস হয়ে গেছে প্রায় আর চালটাকেও ঝড়িয়ে দিয়েছে আর এই ফাঁকে শশা সালাদ যেগুলো সেগুলো ওনাদের যে হেল্পিং হ্যান্ড আছে উনি কেটে নেবে আর কি তো আমি গিয়ে দেখলাম মাংসটা মাত্রই চড়িয়েছে তো খাবারের মান খুব ভালো হয়েছিল গ্রামের বাবুর তুলনায় রান্নাগুলো খুব সুন্দর করে করেছে গ্রামে খাবারের অ্যাকচুয়ালি যখন ঘ্রাণ পাচ্ছিলাম তখনই আমি বুঝতে পেরেছি যে আসলে রান্নাটা ভালোই হবে কারণ ওই যে একটা কথা আছে ঘ্রাণেই অর্ধভোজন তো ওনাদের রান্নার হাত যে ভালো সেটা আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম তো আমি এখান একটু ঘুরে দেখছিলাম ওই দিন এত পরিমাণ আবার রোদ উঠেছিল ওনারা যেই জায়গাটায় রান্না করছে বিশ্বাস করতে পারবেন না এটার পাশ দিয়ে যাওয়াই যাচ্ছে ছিল না আমি একটুখানি কাছে আগাচ্ছিলাম যে কি রান্না হলো দেখার জন্য কিন্তু ওখানে একটা সেকেন্ড দাঁড়ানোর কোনো উপায় নেই একে তো চুলার আগুন তার উপরে মাথার উপরে একদম এক টাটকা রোদ যেটা মানে চারো দিক থেকে মনে হচ্ছে যেন সিদ্ধ করে ফেলছে তো এই সাইডটাতে আমাদের মানে হাত ধোয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে এটা খুব সুন্দর একটা সিস্টেম করেছে যে একটা ড্রামের সাথে তিনটা কল এমনভাবে সেট করা যে অনেকজন মানুষ একসাথে হাত ধুতে পারবে তো এখন রান্না প্রায় শেষের দিকেই দুপুরের কাছাকাছি আর কি তো এই জন্য আমি একটু ঘুরে দেখলাম যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক মতো কমপ্লিট হয়ে যাচ্ছে কিনা যদিও বা সব কিছু মামা আগেই গুছিয়ে রেখেছিলেন আর আমার ছোট মামাও চলে গিয়েছিলেন বাসায় ফ্যামিলি নিয়ে কারণ তার ছোট বাচ্চা আর কি তো বাচ্চারা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলো প্লাস বাইরে রোদে দৌড়াদৌড়ি করে অসুস্থ হয়ে পড়েছিল এই জন্য মামা ওদেরকে নিয়ে বাসায় চলে গিয়েছে পরের দিন আবার মানে এই দিনটাই আর কি মামারা আসবে আমরা আগে পৌঁছে গেছি মামারা রাস্তায় ছিল তো আমি যখন বাড়িতে পৌঁছালাম দেখলাম যে আমার খালাতো ভাই বোনরা কেউ বাড়িতে নেই তো ওদেরকেই খুঁজতে আমি বের হয়েছিলাম একটু হাঁটতে তারপর দেখলাম যে ওরা পাশের বাড়িতে ছিল ওখান থেকে আসার পরে আমরা একটু পিছনের বাগানে গিয়েছিলাম ওখান থেকে এখন ঘরে এসে পড়েছি কারণ এখন মিলাদের প্রায় সময় হয়ে গেছে সবাই জোহরের নামাজ পড়েই ডিরেক্টলি বাড়িতে চলে এসেছেন আর কি এখানে এখন আব্বুও বারান্দায় বসেছিলেন যেহেতু তিনি নিচে নামতে পারবেন না বা সবাইকে দাঁড়িয়ে সার্ভ করা সম্ভব না এজন্য তিনি বারান্দায় বসেই সবার খাওয়া দাওয়া দেখছিলেন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া খুব ভালোভাবে সেরে গেছে কোনো রকম কোনো সমস্যা হয়নি আমরা খাওয়া দাওয়ার পরেই রওনা হয়ে যাওয়ার কথা একটু বিকালবেলার দিকে আসরের সময় আর কি তো অনেকটা সময় ছিল তখন মাত্র কি সাড়ে তিনটার মতো বাজে আর আমরা বের হব চারটা থেকে পাঁচটার ভিতরে তো কিছুটা সময় সাথে ছিল এই জন্য আমরা একটু কাছাকাছি একটা বাজারে গিয়েছিলাম একটা কাজে কিছু পলই দরকার ছিল মানে যারা ঢাকাতে আছেন খাবার নিয়ে আসার জন্য তো ওই বাজারে যাওয়ার পথেই আমরা একটা খুব সুন্দর বাংলো বাড়ি দেখলাম এখানে একটু ঢুকেছিলাম খুবই সুন্দর তো ওইটা আমার ভাই আবার বলল যে এখন সময় নষ্ট করো না যে আমাদের সন্ধ্যা হয়ে গেলে আবার সবাই রাগারাগি করবে তো পরে আমি তাড়াহুড়া করে বেরিয়ে এসেছি যে যাওয়ার পর পথে যদি সময় পাই তখন বাড়িটা একটু ঘুরে দেখব এরপর আমরা অটোতে চড়ে বসলাম এখান থেকে আমরা যাচ্ছি একটা বাজারে তো বাজারটা খুব বেশি দূরে না হেঁটে গেলে অবশ্য অনেকটাই সময় লাগবে তাই আমরা অটোতে করেই গেলাম আর ওখানে গিয়ে তারপর দেখলাম গরমে সবাই নাজেহাল অবস্থা তো ওদের সবাইকে আমি আইসক্রিম কিনে দিলাম যে যেটা খেতে চাচ্ছে ওখান থেকে কিছু কেনাকাটা করে এদিকে আমার ভাই পলিগুলো কিনে নিল তো এখানে আমি বাজারটার খুব সুন্দর একটা ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু কোনোভাবেই সেটা ভিডিওটা হয়নি বা ডিলিট হয়ে গেছে তাই দেখাতে পারছি না তো ওখান থেকে ফেরার পথে আমরা এখানে অটো থেকে নেমে গেলাম এখান থেকে বাড়িতে হেঁটেই যাওয়া যায় তো আমার ভাই পলিগুলো নিয়ে চলে গেল আর আমরা বোনেরা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম তখন বিকেলবেলার একটু শেষ দিকে আস্তে আস্তে বাতাস ছাড়ছিলো কেমন যেন বৃষ্টির একটা আমেজ ছিল তো আমরা ভাবছিলাম যে এখানে একটু বসে যাই ঠান্ডা বাতাস ছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টির ফোটা পড়তে শুরু করলো মানে একদম কম সময়ের ভিতর আমরা বুঝতেই পারিনি তো পরে আমরা ভাবছিলাম যে হঠাৎ করে আমাদের নেমে যাওয়াটা ঠিক হলো না আমরা অটোতে করে আসলে বাসায় চলে যাওয়া উচিত ছিল তো এখানে আর দাঁড়াতেই পারলাম না কোনো রকমে একটু হেঁটেই সাথে সাথে আবার চলে গিয়েছি আর এখানে আমি অবশ্য এই ঘাটে একটু নামতে চেয়েছিলাম পরে দেখলাম যে কিছু মহিলারা না গোসল করতে নেমেছে তাই আমি আর ভিডিও করতে এখানে যেতে পারিনি আর তারপরে যখন বৃষ্টি নেমে গেছে তখন আমার বোনরা বলল যে চলো বাড়িতে চলে যায় কারণ বেশি বৃষ্টি নেমে গেলে আমরা এত দূর পথ আবার হেঁটে যেতে পারবো না আমাদের সাথে ছাতাও ছিল না আর তাছাড়া আমি এক কাপড়ে গিয়েছি আমার যদি জামা কাপড় ভিজে যায় আমি আর ব্যাক করতে পারবো না তখন আরেকটা ঝামেলায় পড়ে যাব। তো এই জন্য সবাই দৌড়াদৌড়ি করে তারাহুরাতে বাড়িতে আবার পৌঁছে পৌঁছানোর জন্য রওনা হয়ে গেলাম আর কি এখান থেকে রাস্তাটা খুব সুন্দর একদম নিরিবিলি আশেপাশে কিছু বাড়ি ঘর আছে সাথে গাছপালা আর এই রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে আমরা ছিলাম যে সব কিছু আশেপাশে একটু দেখার মতো সময় পাইনি তো বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমরা দেখলাম যে তুমুল বৃষ্টি নেমে গেছে অবশ্য আমরা এর আগে নানুর কবরস্থান স্থান জিয়ারোধ করতে গিয়েছিলাম ওখানে ছেলে মানুষ যারা ছিলেন তারা কবর জিয়ারত করেছে আমরা বাইরে দাঁড়িয়ে মোনাজাত ধরেছিলাম তো মোনাজাত শেষ হতেই বৃষ্টি নেমে গেছে আমরা সবাই দৌড়ে ঘরে চলে এসেছি এরপর আমার খালাতো বোনদের সাথে আমার মেয়েও নেমে গেছে বৃষ্টিতে ভেজার জন্য ওদের যেহেতু কাপড় চোপড় ছিল তাই ওরা ভিজে নিয়েছে ওখান থেকে আমরা চেঞ্জ করেই সাথে সাথে রওনা হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে তো বাসায় এসে খাবার দাবারগুলো সব বের করে নিচ্ছি খাবার আনা হয়েছিল আমার বোন যেহেতু যেতে পারেনি আর আমার দুই ফুপি ছিলেন বাসায় তো তাদের জন্য খাবার দিয়ে দেওয়া হয়েছে কারণ অনেক খাবার বেছে গিয়েছে আর তারপর ওই যে বললাম আগের দিন খালাম উনি আরও কিছু আম পেরে রেখেছিলেন যেটা আমরা নিয়ে আসতে পারিনি সেদিন এই জন্য আবারও কিছু আম দিয়ে দিয়েছে। এগুলো আধা কাঁচা কিছু আছে কিছু আছে একটু পাকা মতো আর কি সামনে যেগুলো পাওয়া হয়েছে সেগুলোই পেরে নিয়েছিলেন আর কি ওখান থেকে সবাই নিয়েছে অল্প বিস্তর আমার মামা বা খালামণি সবাই অল্প অল্প করে আমরা নিয়ে আসছি ভাগে যা অল্প অল্প করেই আর কি কেউই বেশি নিয়ে যে গাছের আম সবাই অল্প অল্পই খাবো আর এইটা ছিল আগের দিন আমি যেটা এনেছিলাম সেগুলো তো দুইটা আম আমি একসাথে করে এখন নিয়েছি যেখান থেকে পাকাগুলো আলাদা করে নি যেটা কাঁচা থাকবে সেটা আবার এই কাসন্দি নিয়ে আসা হয়েছে এটা আমার মামা দিয়েছে আরকি তো ওই কাসন্দি গুলো দিয়ে আমগুলো মাখানো হবে মা কাশন দিটা সম্ভবত আমার মেজো খালামনি অথবা আমার মামা আম্মুকে গিফট করেছে আর কি আমার ঠিক এখন খেয়াল নেই তারপরে এই বেগুনগুলোও একজন দিয়েছে আর কি আর এই পাকা পেপেটা আমার একটা মামার গাছের উনি নিয়ে আসছিল সকালবেলা তো খাওয়া হয়নি এই জন্য আম্মু বাসায় নিয়ে আসছে যে বাসায় গিয়ে আসতে ধীরে খাবো ওখানে তো সবাই অনেক তাড়াহুড়াতে ছিল আর এই মিষ্টি কুমড়াটা হচ্ছে আমরা যেই খালামনের বাসায় ছিলাম মিলাদের সময় তাদের গাছের তো ওইটাও দিয়ে দেওয়া হয়েছে এটা জোহার জন্য পাঠিয়েছে আর কি আর সাথে এই দুধগুলো এখানে চার লিটার মতো দুধ আনা হয়েছিল এখান থেকে এক লিটার বের করে চাল দেওয়া হয়েছে আর বাকি এখানে প্রায় এখনও আড়াই দেড় লিটার মতো আর কি দুধ তার সাথে এক বোতল কাসুন্দি এগুলোই আমরা নিয়ে আর কি ঢাকায় ব্যাক করেছি তো আজকের আয়োজনটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবেন এবং অবশ্যই আমার নানুর জন্য দোয়া করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম